5 বছরের শিশুকে কুকুরের কামড়ে মাথা থেকে মাংস তুলে নিয়েছে। এই মর্মান্তিক অবস্থায় সারা রাত ধরে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে ছেলের চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরলেন বাবা মা। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শানপুকুরে। আহত শিশুর বাবা জুম্মান আলী মণ্ডল জানান, গতকাল রাত 8টা নাগাদ বাড়ির সামনে রাস্তার ধারে তার বাচ্চা দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি পাগলা কুকুর তাকে নির্মমভাবে কামড়ায় এবং মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়। মাথা থেকে মাংস তুলে নেয়, সাথে সাথে তাকে নিয়ে হাড়োয়া গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক নামমাত্র চিকিৎসা করে তাকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করে। বেলেঘাটা আইডি থেকে একটা ভ্যাকসিন দিয়ে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ছেড়ে দেয়। এমত অবস্থায় ওই আহত শিশুকে নিয়ে কলকাতা SSKM নীলরতন থেকে শুরু করে একাধিক হাসপাতালে সারা রাত ধরে ঘুরে ছেলের চিকিৎসা করাতে না পেরে অবশেষে বাড়িতে ফিরল বাবা মা। গ্রামবাসীদের সহযোগিতায় স্থানীয় গ্রামীণ চিকিৎসকের সাহায্যে বর্তমানে শিশুর চিকিৎসা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গোটা গ্রামবাসী ও গ্রাম পঞ্চায়েত তাদের পাশে দাঁড়িয়েছে। শেখ মুক্ত রিপোর্ট, NTV WB। হচ্ছে বলুন, রাত 6:30 বাজে। আমার একটা নাতি আর আমার ছেলে দুজনে মিলে খেলা করছিল। খেলা করলে এবার আমি বাড়িতে এসে, আমি কাজে ছিলাম, তো বাড়িতে এসে ছুটে বলে ডাকলাম যে মোলা চলে। এবার ও তখন দৌড়ি আসে, আমার নাতি আর ওই আমার ছেলে দৌড়ি আসে। এবার দৌড়ি আসলে এবার ও শুধু ওরে বাবা বলে ডেকেছে। আমি কি ব্যাপার বাবা বলে ডাকলো, আর দৌড়িয়ে গিয়ে দেখি যে দুখানা কুকুর প্রথম একটা এরকম জায়গায় কোপ মেরেছে, কামড়ে নিয়েছে। তারপরে আমার আবার আমি গিয়ে দেখি এই জায়গাটাই এরকম করে নিয়ে এই জায়গাটা কামড় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। এবার আমি গিয়ে ওরে বাবারে আমার ছেলেরে মেরে ফেলে দিল বলে যে চিল্লাবিল্লি করেছি, আর তুমি কুকুর দুটো ছেড়ে দিয়ে পালিয়ে ওখান থেকে তুলে নিয়ে চলে আসলাম। এসে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সব গ্রামবাসীরা আসলো, সব সে রক্ত তো সারা গায়ে ভরতে, তাড়াতাড়ি নিয়ে গেলাম হাওড়ার হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা কোন রকম পরিষ্কার করে ওরা একদম ট্রান্সফার করে দিল নীলরতন। আচ্ছা, নীলরতন জোরে বলুন একটু। নীলরতন ট্রান্সফার করলো, ট্রান্সফার করার পরে এবার ওখানে তো ঘুরে 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 কোনো নীলরতনে কোনো চিকিৎসা করলো না, কিছুই করলো না। ওখান থেকে তারপরে চলে গেলাম আর এক জায়গায় ট্রান্সফার করলো, তোমার পিজিতে ট্রান্সফার করলো। পিজিতে ট্রান্সফার করে এখান যাও ওখান যাও, এখান থেকে ওখান থেকে ঘুরে প্রায় 1.5-2 ঘন্টা ঘুরলাম। কটা হাসপাতাল ঘুরলেন? 3টে হাসপাতাল সরকারি। হ্যাঁ, সরকারি। লাস্টে আইডিতে গিয়ে, 3টে ভ্যাকসিন আইডিতে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা গিয়ে ভ্যাকসিনটা দিল। ভ্যাকসিনটা দেওয়ার পরে এবার ওরা বললো যে ভ্যাকসিন দিয়ে তুমি ওই এ করে নিয়ে যাবেন, পরিষ্কার করে নিয়ে যাবেন, ওখানে একটা পুকুর পাড় বলে জায়গা আছে। এবারে যে সেখানে গেলাম, গিয়ে কি ব্যাপার না এরকম পুকুর কামে আছে, ওরা আবার তাড়াতাড়ি করে আবার দেখে বললো এখানে হবে না, অমুক জায়গায় চলে যাও। সেখানে গিয়ে গিয়ে তো কোনো জায়গায় কোনো সারা রাত ধরে ঘুরলাম, কোনো ডাক্তারে যেতে একটু হাত দেয় শুধু যায় আর শুধু বলে কি ব্যাপার, আমি বলে এরকম কুকুর কামে আছে, কাগজ লিখে অমুক জায়গায় চলে যাও। এরকম করে অন্তত মোটে না হলেও 100 জায়গায় এরকম হয়রান হতে আছে। হওয়ার পরে তারপরে কিছুক্ষণ বা 100 যাওয়ার পরে যখন 3টে বাজে তখন আমার ছেলে ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন দিয়ে পরে কোনো ট্রিটমেন্ট করেন? কোনো ট্রিটমেন্টই হলো না। তখন লাস্টে কি করলাম, ওখান থেকে চলে আসলাম, এসে বাড়ি আসলাম। বাড়ি এসে আমাদের এখানে গ্রামে হাতে আমার প্রধান সাহেব ছিল, এখানে আসলো, এসে ড্রাগে তিনি এখন গ্রামীণ চিকিৎসক, ওইখানে জোর করে নিয়ে গ্রামে চিকিৎসা ভর্তি করে দিল, দিয়ে তিনি এখন গ্রামবাসীরা আরো এই সব সহযোগিতা করে এখানে আর কি ট্রিটমেন্ট। এখন কেমন আছে? এখন একটু সুস্থ। আপনার নাম? আমার নাম জুমান আলী মণ্ডল। আপনার ছেলের নাম? মনিরুল মণ্ডল। ছেলে একটা বাড়ির পাশে ছিল, বাড়ি এসতেছে, আসতে গিয়ে 2টো বাচ্চা ছিল, আমার নাতি আর আমার ছেলে। এখন ওই এসতেছে, আসতে আসতে একবারই যায় আমার ছেলে আব্বু জীবনে ডাকলো, আর কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। আর ওর আমি ওর আব্বাজির বলি মনে বলে একবারই দেখলো আর ডাকিনি, সেগুলি তুমি যাও মনত দেখো ওখানে কেউ বাচ্চার গায়ে হাত দিল না, দেখে চলে আসলুম। এবার ঠিক সকাল হয়ে আছে, আমরা বলি ওখানে রাত ফের পাল্টা পাঠাচ্ছে, সারা রাত ধরে হাসপাতালে ঘুরেছেন? আচ্ছা, কোন ডাক্তার গায়ে হাত দেয়নি? আর যে মাথায় যেভাবে খাবলাম অবস্থা ওইভাবে ছিল? হ্যাঁ, ওইভাবে কেউ আগলাটা
রান্না করি না আর দেখিনি। কি নাম আপনার? পারভিনা বিবি। প্রধানকে সঙ্গে করে এনে আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা ভর্তি করে দিয়েছি। আমরা উনি খুব গরিব মানুষ, যে কামড়েছে বাচ্চার বাবা, তো আমরা গ্রামবাসী রাস্তায় 10,000 টাকার মতন কালেকশন করে ডাক্তারবাবুকে আমরা দিয়েছি। আমরা বলি আমরা আর পারবো না দিতে, আপনি এটা সুস্থ করে দেন, বাচ্চা মানুষ, লকডাউনে ওনাদের খাওয়াও হয় না, বাবা টিকিটের ব্যবসা করে। আমরা গ্রামবাসী খুব চিন্তিত বা দেখে আমরা সবাই বাচ্চারা দেখে আফসোস করছি, বা আমরা কান্নাকাটি করেছি যে এরকম এরকম আছে কামড়া নিয়ে। আমরা দৃশ্য আমরা কোনো সময় আমার জ্ঞান অবস্থায় এরকম আমরা কোনোদিনই দেখিনি। আপনার নাম? আমার নাম শাহজাহান মোল্লা।